গুড ইভিনিং বন্ধুরা, সায়না অ্যান্ড মামস ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আমি স্বপ্না, চলে এলাম। আজ কোনো ব্লগ নয়, আজ আমি ইস্কনের ধর্মগুরু অমোঘ লীলা মহাপ্রভুর বিষয়ে কিছু কথা বলতে এসেছি। প্রভুজি, আপনার কাছে আমি জানতে চাই, আপনি কি বলেছেন তাকে একবারও চিন্তা করে বলেছেন, নাকি নিজেকে এই পাবলিসিটিতে নিজেকে প্রমাণ করতে চাইছেন যে আপনি কত বড় বিখ্যাত? শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের যত মত তত পথ, এই বাণীকে ব্যঙ্গ করেছেন আপনি। আপনি কথাটি যথাযথ মানে না জেনে নিজের মতো করে ব্যঙ্গ করে ব্যাখ্যা করেছেন সবার কাছে। আপনি শ্রী শ্রী ঠাকুরকে অপমান করেছেন। আমাদের প্রাণের ঠাকুর রামকৃষ্ণ দেব আর স্বামীজিকে অপমান করার মতো স্পর্ধা আপনাকে কে দিয়েছে? শ্রী শ্রী ঠাকুর বলেছেন, আমাদের পথ ভিন্ন হতেই পারে, কিন্তু জীবনের লক্ষ্য তো একটাই, তা হলো ঈশ্বর প্রাপ্তি। আপনি নিরামিষ ও আমিষ নিয়ে স্বামীজিকে অপমান করে গেছেন। আপনি বলেছেন স্বামীজি মাছ খেতেন, ফলে তিনি প্রাণীকুলকে কষ্ট দিচ্ছেন। আচ্ছা, আপনারও নিশ্চয়ই জানা আছে গাছেরও প্রাণ আছে, আর তা জগদীশচন্দ্র বসু সেটা প্রমাণ করে গেছেন। তাহলে আপনিও নিশ্চয়ই ঘি, পানির, দুধ, দই ইত্যাদি খেয়ে থাকেন। কিন্তু বাছুরকে বঞ্চিত করে যখন গরু থেকে দুধ নিয়ে নেওয়া হয়, তখন কি আপনার একবারও করুণা হয় না? মাতৃদুগ্ধের একমাত্র অধিকার তো সেই সন্তানেরই হয়, আর সেই সন্তানকে দূরে সরিয়ে দিয়ে আপনার কি এতটুকু করুণা হয় না সেই দুধ পান করার? আর আপনি শিকাগো নিয়ে বলছিলেন না, স্বামী বিবেকানন্দ উনি শিকাগোতে বক্তৃতা দিতে গিয়েছিলেন 1893 খ্রিস্টাব্দে। গীতা হাতে নিয়ে উনি হিন্দু ধর্মের প্রবর্তন করতে গিয়েছিলেন। আর আপনার ইস্কন কবে স্থান পেয়েছিল? 1966 খ্রিস্টাব্দে, 70 বছরেরও বেশি সময় পরে সেটি তৈরি হয়েছিল। অর্থাৎ স্বামী বিবেকানন্দ যে একজন কত বড় হিন্দু ধর্মের প্রবর্তক ছিলেন, সেটা আপনি যতটা না বলবেন ততটাই ভালো। এবার আসি আপনার শাস্তির কথায়। কলকাতার ইস্কন মন্দিরের ভাইস প্রেসিডেন্ট রাধারমণ দাস অমোঘলীলা প্রভুজিকে শাস্তি দিয়েছেন শ্রী শ্রী রামকৃষ্ণদেব ও বিবেকানন্দের মতাদর্শ ও বাণীর অপব্যাখ্যা দেওয়ার জন্য ইস্কনের সেই সন্ন্যাসী অমোঘলীলাকে নিষিদ্ধ করা হলো। প্রায়শ্চিত করতে এক মাসের জন্য পাঠানো হলো মথুরায়। এই এক মাস তিনি কোনো রকম প্রবচন দিতে পারবেন না, তিনি ক্ষমাও চেয়েছেন। কিন্তু একজন ভারতীয় নাগরিক হিসেবে এই শাস্তিটা আমার কাছে মনে হচ্ছে অনেকটাই কম। উনি যেভাবে আমাদের মহান স্বামীজি ও রামকৃষ্ণদেবকে অপমান করেছেন, ওনাদের মহান বাণীকে নিয়ে ব্যঙ্গ করেছেন, তার পরিপ্রেক্ষিতে এই মানে এই রকম শাস্তিকে কিছুতেই মেনে নেওয়া যায় না। তাই আমার একান্ত অনুরোধ ইস্কনের কর্তৃপক্ষের কাছে, অমোঘলীলা প্রভুজি যেমন আমাদের স্বামীজি এবং আমাদের রামকৃষ্ণদেবকে অপমান করলেন জনসম্মুখে এসে, ঠিক সেইভাবে যেন উনি জনসম্মুখে এসে ভিডিও করে নিজের ভুল স্বীকার করে ক্ষমা চান, আর এটা আমরা প্রত্যেকেই চাই। তাহলে বন্ধুরা, আমার ভিডিওটা এখানেই শেষ করছি, আমার আর কিছু বলার নেই।